আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছে। ফটোশপ খুলছে তৃতীয় পর্যায়ে, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একবার। গত দুই পর্বে আমি ফটোশপের বেশ কয়েকটি টুলস নিয়ে আলোচনা করেছি এবং এই টুলসগুলো সম্পর্কে ভালোভাবে বলেছি। গত দুই পর্ব যারা আমার ভিডিওটি দেখেননি তারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে গিয়ে ক্লিক করে দুটি ভিডিও দেখে আসতে পারেন। আমরা মূলত ক্রপ টুল দিয়ে শুরু করব, যেহেতু আমরা পূর্বে এই চারটা টুলস দেখিয়েছি, আজকে আমরা ক্রপ টুলস দিয়ে শুরু করব। ক্রপ টুলটি অত্যন্ত প্রয়োজনীয় একটা টুলস। এই টুলস দিয়ে আমরা বিভিন্ন ছবিকে রিসাইজ করব, ছবির কতটুকু আমরা নিব, কোন সাইজে নিব, সব কিছু এই ক্রপ টুলস দিয়ে করা হয়। এর জন্য এই কাজটা করার জন্য আমি অন্য একটা ছবি নিই, ওপেনে গেলাম, ওপেনে গিয়ে আমি এই ছবিটা নিলাম, এটা বড় করে নিলাম, আর একটু বড় করে নিলাম, ফুলের মধ্যে আমাদের এই অপরে হোয়াইট আর হাইট আছে, আমরা এই ওয়ার্ড দেবো। আমরা যদি একটা পাসপোর্ট সাইজের ছবি করতে চাই, অনেকেই পাসপোর্ট সাইজের ছবি করতে চাই, বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন কাজে প্রয়োজন হয় এই পাসপোর্ট সাইজের ছবি আমাদের। আমরা এখানে সাইজের পাসপোর্ট সাইজের ছবির সাইজ হলো 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি রেজুলেশন আমরা দেবো 300। সবসময় এটা 300 থাকবে। এখন জাস্ট এখান থেকে সিলেক্ট করা আছে, আমি জাস্ট এই যে মাপ দিলাম ওই মাপেই নিবে, আপনি যত টানেন তার চেয়ে ইয়ে হবে না, আপনি এখানে সাইজ বুঝে ওটা ওভাবে নিয়ে নেবেন। আমি জাস্ট এখানে নিলাম, আমরা এটা এটা হচ্ছে ওই ছবিটা যতটুকু টাইপ না সমস্যা নেই, যদি আমরা যেহেতু আমরা এটা পাসপোর্ট সাইজের বিভিন্ন ছবি বিভিন্ন জায়গায় ব্যবহার করলাম মনে করবো ওইভাবে এটা 500 সাইজে নিবে। আমি যখন এন্টার দিব এই ছবিটা আমাদের 500 সাইজের ছবি হয়ে গেল। আমরা যদি জুম আউট করি, একটা পেজ নিই কন্ট্রোল এন, অথবা কন্ট্রোল এন দিলেও নেওয়া যায়, অথবা ফাইল থেকে নিউ, নিউ থেকে আমরা 21 সাইজের একটা পেজ নিব, টুলস, ওকে করলাম, ওকে। এখন এই এটা কেন আনবো কীভাবে, এটা আমার জন্য আমরা মুসলিম যাবো, মুসলিম গিয়ে চিন্তা করবো ঠিক করে সাইড এখানে নিয়ে আসবো। দেখেন পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেল, যারা করতে চান অনায়াসে করতে পারবেন। এই যে জাস্ট আমি এটা এক জায়গায় বসাবো, যেহেতু আমি পিন ধরেন আমি পিনটাই দিব, পিনটা হচ্ছে আমি এই জায়গায় আসলাম, তো সেখানে ধরে আমি এটা কপি করবো। কপি করার জন্য আল্ট্রা বাটন চিপে ধরে শিফট ধরবো, আল্ট্রা বাটন চিপে শিফট ধরলে এই জিনিসটা আর এদিক ওইদিক যাবে না, আমি যেভাবে চাই ওভাবে যাবে। আমি এটা নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম, তাহলে আমি যদি এগুলো শিফট ধরে সিলেক্ট করে একটা একটা সিলেক্ট হবে, আমি যদি একটু এই কাছে নিয়ে আসি, হচ্ছে আমি যদি চাই না এগুলো আরও কপি করবো, তাহলে আমি এটা সিলেক্ট করে আল্ট্রা বাটন চিপে ধরলাম, তাহলে আমরা যদি যখন পিন দিই তাহলে আমাদের 500 সাইজের ছবি পেয়ে যাবো। সাইজ কোথায় পাবো আমরা, এই জায়গায় সব সাইজ লেখা আছে, হোয়াইট থাকবে 1.5 ইঞ্চি আর হাইট থাকবে 2 ইঞ্চি আর রেজুলেশন 300। সব সময় রেজুলেশন 300 রাখার চেষ্টা করবো, আমি নিজেও রাখি 300 রাখলে ছবিটা একদম পারফেক্টভাবে কাজটা করা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ছবি নির্দিষ্ট পরিমাণে মাপ নেওয়ার জন্য আমরা ক্রপ টুলে গিয়ে জাস্ট এখানে হোয়াইট আর হাইট দিয়ে দিলে ওই নির্দিষ্ট মাপ অনুযায়ী আমরা এই ছবিটা করে ফেলতে পারবো। অনেক সময় এইগুলো অনেক কাজ আছে, আমি পরে আর বিভিন্ন ভিডিও আসবে, বিভিন্ন ভিডিওতে আমরা আমি বলে দিব কীভাবে আমি কীভাবে কোন ছবির সাইজ নিতে হবে, কী করতে হবে না হবে। চাকরির ক্ষেত্রে অনেক দেখা যায় পাঁচশো সাইজের ছবি লাগে, আলাদা আলাদা মাপ লাগে, সিগনেচারের সাইজ লাগে, সব কিছু আপনার আস্তে আস্তে দেখাবো, আস্তে আস্তে সামনে দিকে যায়। এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সামনে যে নতুন নতুন ভিডিও আসবে আপনারা ওগুলো পেয়ে যাবেন। এখন আমরা দেখবো এরপরে রয়েছে স্ল্যাশ স্ল্যাশ টুল। স্ল্যাশ টুলের মধ্যে দুটা টুলস রয়েছে,
আমরা এই টুলসের ব্যবহার সম্পর্কে জানবো। আসলে এই টুলস গুলো তেমন একটা ব্যবহার হতে হয় না। এই টুলস গুলো সাধারণত ওয়েবসাইটে বিভিন্ন ইমেজ ক্রপ করে নেওয়ার জন্য ব্যবহার করা হয়। আমরা যদি ধরেন আমি সিলেক্ট দিলাম, সেটি গিয়ে এই ছবিগুলোকে আমি অনেকগুলো করলাম, যেহেতু ওয়েবসাইটে মতো নেই করতে হয়, নিলাম নিলাম নিলাম। এখন যদি আমি সিলেক্ট করে আসি, এর কাজ হচ্ছে আপনি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ছবিকে আলাদা আলাদা ভাবে ক্রপ করবেন। এই যে ক্রপ করলাম একটা ওয়েবসাইট, ধর আমি এই জিনিসটা ক্রপ করলাম, ধর এটা ক্রপ করলাম, এইভাবে এই প্রতিটা যে কোনো ওয়েবসাইট থেকে বিভিন্ন অংশকে এইভাবে সিলেক্ট করে নেওয়া যায়। এইভাবে সিলেক্ট করলাম। আর যেহেতু একটা আছে স্ল্যাশ সিলেকশন টুলস, এই টুলস এরও মানে কোনো একটা ছবি যদি আপনার কোনোভাবে বাদ দিতে হয়, অথবা কোনো সময় যদি দেখা যায় যে একটা অংশ বাদ দিবে, তাহলে এই জিনিসটা সিলেক্ট করে ওই জিনিসটা বাদ দিয়ে দেবে। যে আমি সিলেক্ট করলাম দিলাম, এটা বিভিন্ন ওয়েবসাইটে এই কাজটা করা যায়। ওই জন্য এটা তেমন একটা আমাদের পরিশ্রম কাজ নাই, তাহলে এটা ওয়েবসাইটের কাজ, বিভিন্ন ওয়েবসাইটে এই কাজগুলো এটা দিয়ে করা যায়। আর এটা দিয়ে আমরা বিভিন্ন ইমেজ বা ইমেজ সিলেক্ট করবো, এভাবে কাজটা করা যায়। আর আমরা যদি এখন গিয়ে সেভে সেভ থেকে যদি সে সেভ ফর ওয়েবে যাই, এটা যদি আমি সেভ করি, তাহলে যেগুলো আমি সিলেক্ট করলাম ওই সবগুলো ছবি আলাদা আলাদা ভাবে সিলেক্ট হবে, যেহেতু আমরা এখন সিলেক্ট করবো না। এই জিনিসটা আপনারা করলে বুঝতে পারবেন, কারণ আমি যেহেতু টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য এগুলো আমি এখন আমি দেখাচ্ছি না। এইটা হচ্ছে ফাইলে গিয়ে সেভ ফর ওয়েবে গেলে এটা আলাদা আলাদা ভাবে সেভ হয়ে যাবে। এই জিনিসটা ওয়েবসাইটের কাছে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা এখন দেখবো পরবর্তী টুলস, পরবর্তী টুলস হচ্ছে হিলিং ব্যাস টুলস। যদি আমরা রাইট বাটন ক্লিক করি, কারণ দুইটা টুলস রয়েছে, একটা আছে হিলিং ব্যাস টুলস আর একটা আছে পাথ টুলস। এই দুটা টুলস এর ব্যবহার আমরা এখন দেখব। এই দুটা টুলস এর মূলত ব্যবহার হচ্ছে যে কোন মুখে যদি কোনো এক্সপোর্ট বা কোনো দাগ থাকে, ওই দাগগুলো তোলার জন্য, ওই দাগগুলো যাতে পরিষ্কার করা যায়, এই দুটা টুলস এর মাধ্যমে আমরা ওই কাজগুলো করতে পারবো। তাহলে আমরা যাই, যে কোনো একটা দাগ আছে ওই রকম একটা ইমেজ লাগবে, এখানে গেলাম, তিনটা আছে আমরা দেখি সবগুলা নিয়ে আস্তে আস্তে একটা একটা করে সবগুলাই দেখাবো, দেখতেছেন বন্ধুরা এই ছবির মধ্যে অনেকগুলো দাগ রয়েছে। আমরা এই দাগগুলো এখন পরিষ্কার করবো একটা একটা করে, একদম অনায়াসে করতে পারবো। আমরা জাস্ট ফিলিং ব্রাশ টুলে ক্লিক করবো, ক্লিক করে এই জিনিসটা ছোটো বড় করে দেয়। এই জিনিসটা আমরা এখান থেকেও বড় ছোটো করতে পারবো, দেখলেন এখান থেকেও যেমন তেমন করতে পারবো। আবার আমরা ব্র্যাকেটের মাধ্যমে, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে এটা বড় ছোটো করা যায়, কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের মাধ্যমে এটা আমরা বড় ছোটো করতে পারবো। যেহেতু আমাদের যতটুকু লাগবে আমরা অতটুকুই রাখবো, ততটুকু রাখে কাজটা করবো। ধরেন জাস্ট আমি এই জিনিসটার উপর একটা ক্লিক করবো, একটা দাগই চলে গেল। অনেক ভালো একটা টুলস, জাস্ট মাধ্যমে আমরা অনলাইন সেই কাজগুলো করতে পারবো। দেখুন এক ক্লিকেই পরিষ্কার, এক ক্লিকেই পরিষ্কার হয়ে যাবে ওই জায়গাটা। যেহেতু এটা একটু বড়, আমি একটু বড় করে নিলাম, এটি দিলাম হয়ে গেলাম, ছোটো করে নিলাম, ছোটোগুলো ছোটো করে নিব। আর বড় যে থাকলে আমি ওইভাবে কাজটা করতে পারবো। অনায়াসে দাগটা চলে যাবে, দেখেন কত সুন্দর ভাবে আমরা জিনিসের মধ্যে যে দাগগুলো ছিল সবগুলো দাগই চলে গেল। এখন আমরা দেখবো কিভাবে প্যাড টুল দিয়ে কাজটা করবো। আমরা অন্য একটা ছবি নিব, এই ছবির মাধ্যমে আমরা দেখাবো। বড় করে দিলাম, এই টুলসের কাজ হচ্ছে আপনি এটা সিলেক্ট করবেন, জাস্ট এখানে যতটুকু আপনার দাগটা রয়েছে দাগটা জাস্ট গুল করে ধরবেন, ধরে যে জায়গাটা আপনি আনতে চাচ্ছেন ভালো জায়গা এটা নিয়ে জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেখলেন যে এটা চলে গেল। আবার জাস্ট এখানে আসলাম, এখানে আসলে জাস্ট ড্র করে আমি যদি
আসলে পাশাপাশি দিলে জিনিসটা সুন্দর হয়, পাশাপাশি দিলে পাশের জায়গা থেকে জিনিসটা নেওয়া ভালো হয়। আমি এই জায়গাটা ড্র করলাম, উপর থেকে দিই, উপর থেকে দিই, মিলে গেল। আমি এই জায়গাটায় যদি ড্র করলাম, ড্র করে দিয়ে দিলাম, এই যে নিচ থেকে দিলাম, হয়ে গেল। এই জায়গায় অভ্যস্ত আছি, আমি এই জায়গাটা থেকে নিয়ে নিয়ে নিলাম, জাস্ট এখানে নিয়ে ছেড়ে দিলাম, তাহলে এই জায়গাটাও আমার পরিষ্কার হয়ে গেল। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে অতি সহজে আমরা সেলিং ট্রান্সফুল এবং পার্টফুল দিয়ে অনায়াসে একদম সহজভাবে আমরা আমাদের যে পেজের দাগগুলো থাকে ওগুলো আমরা মুছে ফেলতে পারবো। আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম।